আসসালামাইকুম, ওয়েলকাম টু রেজবলক আউটডোর। আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যাইতেছি সাকাকা। তো আপনাদের দেখানোর চেষ্টা করবো সাকাকার রাস্তা, আরার থেকে সাকাকার রাস্তা। তো একটু পরে গাড়িতে উঠব। তো আমার গাড়িতে একটু সমস্যা আছে, তো এর জন্য আমার গাড়ি নেই নেই তো আর এক বড় ভাইয়ের গাড়িতে তো যাবো সাকাকা। ওই আমার এক বন্ধুর, তার মানে বোন, সে বাংলাদেশ থেকে আইছে 3 মাসের জন্য বেড়াইতে। তো তার রিসিভ করতে যাইব। তো তার হাজবেন্ড এই জায়গায় থাকে, এই তুরাইত থাকে। তো ওই জায়গায় দেখা করতে যাইব। তো সেই উপলক্ষে আজকে যাইতেছি সাকা এয়ারপোর্টে। তো সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আড়ে নাইলেন সাগা গা যাবেন? এল্লা এল্লা এর কথা। আসসালামু আলাইকুম, এটা হলো সাগাগার রাস্তা। আর আজকে ডাইট করতেছে ভাই, নাম কি আপনি? হ্যাঁ সরম মান কে হুজুর বাড়ি গেতে চিনি। হুজুর বাড়ি যেতে শুন ভাই, ভাই শ্বশুর বাড়ি নাই, থাকলে তো গেলাম। তাইলে সরম বাড়ি লেগে গরম ভাত পাওয়ান। সামনে তো ঘাস বাসে, পিছনে লোকা নাম, সামনে তো ঘাস বাসে বড় বড়, ওই যে ইগুলা ইগুলো রাখছে না, এই সাইডে লোক ঘাস বাসে, আর পিছন সাইডে পুরো একটা গানাম মার্কেট। অনেক দূরে আনছে, আগে ইয়ের ভিতরে আসতাম। এই যে গাড়ি রিস খারাপ, ল্যাম্পোস্ট লাগাইছে সৌর বিদ্যুতের। চেকপোস্ট বসে
মরুভূমি অনেক বড় ভাই, খালি মরুভূমি আর মরুভূমি, যেম ফিরে যায় খালি মরুভূমি, সমস্যা নেই ভাই। রাস্তা শেষ হয় না সুমন ভাই,
ব্যাগ আলে আসে রাস্তা শেষ হয় না না তুমি না মাই সান না ক্যামেরা দিকে রাস্তা শেষ হয় না ভাই আজকে বাড়িটা সুন্দর আছে এবার পাহাড়ের উপরে গাছপালার অভাব নাই মরুভূমির মধ্যেও গাছপালার অভাব নাই চেক পয়েন্ট হয়েছে না এখন আর মোবাইল ঠিক হয়ে লোকেশন লাগে কারণ তিন চাই শিখলেন যেমন পরে গাড়ি চালান তারপরে যদি আপনার লোকেশন লাগে ভাই কথা
ভাই দুই ছোট কথা কই ঠিক আছে সামনেটা গুলচক করা আছে গুলচকের সাইডটা রাস্তা রাত হয়ে গেছে আইতে আইতে মানে কোনো কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে না আমরা এখন আছি সাকাকা এই যে আমাদের বড় ভাই গাড়ি টাইপ করতেছে Dar si balay.